কেমন আছো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নিজে করি ইলেভেন পয়েন্ট থ্রি এটা থেকে আরম্ভ করব। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যার বর্গমূল কেমন এখান থেকে আমাদের অধ্যায় এগারোর আরম্ভ হচ্ছে যেখানে আগে আমরা ভগ্নাংশের বর্গমূল করেছি এবার আমরা করবো কি না দশমিকের বর্গমূল করব ঠিক আছে তাহলে এসো শুরু করি আর শুরু করার আগে তোমাদের একবার মনে করি দিই যে যদি তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে তোমাদের চেনাশোন বন্ধুবান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে এবং তাদেরকে অনুরোধ করো যেন তারাও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় কেমন তাহলে এসো আমরা শুরু করি দশমিক সংখ্যার বর্গমূল অনেকটাই সাধারণ বর্গমূলের মতোই বা বর্গ করা বা বর্গমূল বার করা একই রকম ভাবেই আমরা করব যেমন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করি সেভাবেই করব কিন্তু যেহেতু দশমিক আছে তো তাই দশমিকের স্থান নিয়ে একটা ব্যাপার আছে হুম এখানে দেখো জিরো দশমিক পাঁচ ইন্টু জিরো দশমিক পাঁচ তাহলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে যা যার আমরা বর্গ বার করছি তার দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে তাই আমাদের যখন বর্গ বেরোবে তখন তার দুটো সংখ্যার আগে দশমিক বসবে এটাই হচ্ছে নিয়ম তেমনি যখন আমরা বর্গমূল বার করব। তখন কটা সংখ্যার আগে আমাদের দশমিক আছে সেটা দেখতে হবে যদি দুটো সংখ্যার আগে দশমিক থাকে সেটার যদি আমাদের বর্গমূল বার করতে হয় তাহলে আমরা নর্মাল সংখ্যার বর্গমূল বার করব যেটা পাঁচ পাঁচে পঁচিশ হয় কেমন তো এই পাঁচের পাঁচ হলো তো যদি দশমিকটা শুরুতে আমরা ভুলে যাই তাহলে শুধু পাঁচ হলো এবার যেহেতু যেটার বর্গমূল বার করছি সেটা যেহেতু দুটোর আগে দশমিক আছে আমাদের যেটা বেরোবে বর্গমূল বার করে সেটার কিন্তু দশমিকের পরে একটা সংখ্যা থাকবে ঠিক আছে তাহলে দশমিকের পর যটা সংখ্যা থাকলে পরে আমাদের বর্গ করতে হবে যদি একটা থাকে তার দুগুণ হবে দুটো হবে তেমনই ধরো দশমিকের পরে যদি দুটো সংখ্যা লাগে থাকে তাহলে পরে কত হবে এগারো এগারো একশো একুশ এখানে জটা থাকবে তার ডবল হবে ওখানে এখানে যখন দশমিকের পরে দুটো সংখ্যা আছে তার মানে আমাদের বর্গ করলে পরে চারটে সংখ্যার আগে দশমিক বসাতে হবে তাই তো তা এগারো এগারো যখন একশো একুশ এখানে তিনটে হচ্ছে তো তাই তার আগে আমাদের একটা শূন্য বসাতে হবে তাহলে পরে আমাদের চারটে সংখ্যা হবে কেমন তো এটাও যেরকম দেখো যে চারটে সংখ্যা যে আছে এর যদি আমরা আবার বর্গমূল বার করি সেখানে একশো একুশের বর্গমূল বার করব এগারো এগারো একশো একুশ হয়ে গেল হুম ঠিক আছে এবার যখন এগারো হলো যেহেতু এটা চারটের আগে আছে দশমিক আমাদের এখানেতে একশো একুশের আগে একটা শূন্য দিয়ে তারপর দশমিক আছে তাই আমরা যখন বর্গমূল বার করবো সেটা থেকে তখন আমাদের দুটোর আগে বসবে ঠিক আছে আর এর সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলো কি আমরা বলবো পূর্ণ সংখ্যার বর্গমূল দশমিকেরও কারণ হচ্ছে যদি আমরা কখনো দেখি যে দশমিকের পরে তিনটে সংখ্যা আছে তার বর্গমূল কিন্তু পূর্ণ সংখ্যার হবে না ঠিক আছে এটা আমরা আর একটু বুঝে নিচ্ছি একটু পরে তার আগে পর্যন্ত এই অঙ্কতে যেটা যেটা বলা আছে দেখো এখানে দেখো বারো ইন্টু বারো হ্যাঁ তাহলে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে এখানেও দশমিকের পর দুটো সংখ্যা আছে তা তাই আমাদের যখন এটা বর্গ বর্গ বার করা হবে তখন চারটে ঘরের পরেতে দশমিক বসবে তো বারো বারো নর্মালি হচ্ছে তো বারো বারো নর্মালি হচ্ছে একশো চুয়াল্লিশ কিন্তু এখানে তিনটে ঘর হচ্ছে কিন্তু যেহেতু বারোতে দশমিকের পরে দুটো ঘর আছে তাই আমাদের এখানে একটা শূন্য বসিয়ে দশমিক বসাতে হবে কেমন পনেরো পনেরো দুশো পঁচিশ এখানেও দেখো দু ঘর আছে তাই এখানে আমাদের একটা জিরো বসিয়ে চারটে ঘর করতে হয়েছে তাহলে জিরো পয়েন্ট স্কোয়ার কত হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে কি পূর্ণ বর্গ দশমিক সংখ্যা হ্যাঁ এবারে দেখো পঁচিশের দশমিকের পর দুটো ঘর আছে তাই দশমিকের পর একটা ঘর হলো হুম তাহলে বর্গ করতে গেলে পরে দশমিকের পর যত ঘর আছে বর্গ করলে পরে সেটা তার ডবল ঘর হবে তেমনই যেটার বর্গমূল বার করতে হবে সেটা যদি পূর্ণবর্গ হয় তাহলে সেটা দশমিকের পর যদি দুটো থাকে তাহলে একটা হবে আর যদি চারটে থাকে তাহলে দুটো হবে দশমিকের পর যদি বেজর সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ হবে না দশমিক জিরো ওয়ান ফোর ফোর এর বর্গমূল হচ্ছে কত তাহলে আমরা শুধু একশো চুয়াল্লিশের বর্গমূল বার করবো একশো চুয়াল্লিশের বর্গমূল আমরা পেলাম বারো বারো একশো চুয়াল্লিশ বারো বারো একশো চল্লিশ এবার যেহেতু এটা চারটের আগে দশমিক আছে তাই এটার দুটোর আগে দশমিক বসবে তাই এটা দশমিক এক দুই ঠিক আছে তাহলে এখানেও দেখো ছয় ছয় ছত্রিশ দশমিকের পরে কটা ঘর দুটো ঘর আর পূর্ণবর্গ দশমিক সংখ্যাল বর্গমূলে দশমিক বিন্দুর পরে কটা থাকছে না দশমিকের পরে একটা থাকছে এটা কত নয় নয় দশমিক একাশি তাই না একটা আছে তাই দুটোর আগে হবে দুটো এখানে একটা এখানে ষোলো ষোলো কত হয় দুশো ছাপ্পান্ন তাই না কিন্তু এখানে দশমিকের পর দুটো ঘর আছে তাই এখানে দশমিকের পর চারটে ঘর হতে হবে কিন্তু দুশো ছাপ্পান্ন তো তিনটে ঘর হচ্ছে তাই আমাদের একটা জিরো লাগিয়ে আগে দশমিক বসাতে হবে তাহলে এখানে কত হলো দশমিকের পরে চারটে সংখ্যা আর বর্গমূলে কত আছে না দুটো সংখ্যা এখানে সাতাশ সাতাশ কত হয় সাতাশ ইন্টু সাতাশ সাত সাত সাতটি উনপঞ্চাশ নয় হাতের হলো চার সাত দুগুণে চোদ্দো চারে আঠেরো আর এটা সাতাশ দুগুণে চুয়ান্ন নয় আট হাজারে বারো দুই হাতের হলো এক পাঁচ আর এক ছয় আর আরেক সাত ঠিক আছে তো সেভেন টোয়েন্টি নাইন তো সেভেন টোয়েন্টি নাইন কিন্তু এখানে দুটো আছে দশমিকের পর দুটো ঘর তাই তার আগে আর একটা শূন্য বসিয়ে আমাদের চারটে ঘর হবে হ্যাঁ এখানে দুটো এখানে দেখো একশো পনেরো ইন্টু একশো পনেরো কত হয় একশো পনেরো ইন্টু একশো পনেরো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইল দুই পাঁচ এক পঞ্চান্ন দুয়ে সাতান্ন একশো পনেরো একশো পনেরো পাঁচ সাতেরো পাঁচে বারো দুই হাজার রইল এক দশ আরেক এগারোকে বারো দুই হাতে রইল এক দুই আরেক তিন ওয়ান থ্রি টু টু ফাইভ তাহলে এখানে দেখো তিনটে সংখ্যা আছে তাহলে আমাদের দশমিক কটা সংখ্যা ও সামনে হবে না ছটা সংখ্যা কিন্তু এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ তাই আমাদের এটা করতে হবে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু টু ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তিনটে আছে তো তাই এটা ছটা হবে আর এটা তিনটে হচ্ছে হুম তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট এটা তুমি লক্ষ্য করো যে কোনো দশমিক সংখ্যায় যদি দশমিক বিন্দুর পরে বিজোর সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেই দশমিক সংখ্যা কখনই পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে না দশমিকের পরে যদি তিনটে থাকে বা পাঁচটা থাকে মানে বেজোর সংখ্যা যদি থাকে তাহলে সেটার কিন্তু আমরা পূর্ণবর্গ পাব না ঠিক আছে এখানেও দেখো দশমিকের পর একাশি নয় নয় একাশি তাই দশমিক নয় হবে কেমন ওয়ান পয়েন্ট সিক্স নাইনের বর্গমূল খুঁজি এরকম থাকলে পরে প্রথমে আমাদের দশমিকটাকে ভুলে যেতে হবে হ্যাঁ শুধু ওয়ান সিক্সটি নাইন ধরতে হবে নিয়ে আমরা করবো এক এক কে এক সিক্সটি নাইন দুই কত হবে তিন হ্যাঁ তিন তারিখে নয় তিন দিনে ছয় তাহলে তেরো তেরো হচ্ছে ওয়ান সিক্সটি নাইন এবার ওয়ান পয়েন্ট সিক্সটি নাইন যখন এখানে দুটোর আগে হয়েছে তখন এখানেতে একটার আগে দশমিক হবে তো ওয়ান পয়েন্ট থ্রি এই হচ্ছে সোজা হিসেবে হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান টু টু ফাইভ দশমিকটা ভুলে যাও ওয়ান টু টু ফাইভকে করো কেমন তিন তিরিখকে নয় তিন দুই পাঁচ তিন ধরুণে ছয় পাঁচ হুম পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশে দুই বত্রিশ এই যে পঁয়ত্রিশ বেরোলো কেমন সংখ্যাটার কত ঘরের আগে দশমিক আছে না চারটে ঘরের আগে আছে তাই এখানে তার অর্ধেক দুটো ঘরের আগে হবে ঠিক আছে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এবার চলো এসো আমরা নিজে করি ইলেভেন পয়েন্ট থ্রিটা আরম্ভ করি এক নম্বরের অঙ্কটা দেখো নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখে এগুলোকে বর্গ করতে হবে কেমন তো একেরটা কী হয়েছে জিরো পয়েন্ট সেভেন ইন্টু জিরো পয়েন্ট সেভেন তাহলে সাত সাতে কত হয় ঊনপঞ্চাশ এখানে দশমিকের পর কটা ঘর একটা ঘর তাই এখানেতে দশমিকের পর দুটো ঘর চাই আমাদের একটা ডবল দুটো হুম দুয়েরটা দেখো জিরো দশমিক ওয়ান সিক্স ইন্টু জিরো দশমিক ওয়ান সিক্স ষোলো ষোলো কত হয় দুশো ছাপ্পান্ন হয় তাই তো এবার দশমিকের পর যেহেতু দু ঘর আছে এখানে তাহলে আমাদের এখানে চার ঘর চাই তাই দশমিক জিরো টু ফাইভ এটা একটু বুদ্ধির আছে জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট ঠিক আছে এবার আট আটটে কত হয় চৌষট্টি এখানে হয়ে গেল সিধা হ্যাঁ এবার দশমিকের পর কত ঘর আছে দুটো ঘর আছে তাই এখানে তো আমাদের দশমিকের পরে চারটে ঘর পড়তে হবে তাই দশমিকের পরে দুটো শূন্য দিতে হবে ঠিক আছে এবার দেখো চারেরটা এটাও একই রকম ব্যাপার জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ পঁচিশ পঁচিশ কত হয় ছশো পঁচিশ কেমন এখানে দশমিকের পরে দুটো ঘর এখানে দশমিকের পরে চারটে ঘর চাই তাই দশমিক জিরো সিক্স টু ফাইভ ঠিক আছে তাহলে একটা হয়ে গেল দুয়েরটা দেখো কী বলেছে না দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি হুম তাহলে যেগুলো পূর্ণবর্গ আমাদের খালি সেটা মার্ক করতে হবে একেরটাই দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই এটা পূর্ণবর্গ হবে না কারণ এটা বেজোর এইটা জোর আছে সংখ্যা তাই এটা কিন্তু দু একটা কিন্তু হবে হুম এটাও দশমিকের পরে একটা সংখ্যা এটা বেজোর হচ্ছে তাই এটা হবে না আর এটাও দশমিকের পরে একটা সংখ্যা তাই এটাও হবে না হুম এবার নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি এগুলো আমাদের বর্গমূল বার করতে হবে কেমন তাহলে এক একটা হচ্ছে কত ফোর পয়েন্ট ফোর ওয়ান আমাদের দশমিকটা ভুলে যেতে হবে ফোর ফর্টি ওয়ান ধরে নিচ্ছি দুই দুগুণের চার ফর্টি ওয়ান দুই দুগুণে চার এক ফর্টি ওয়ান তাহলে একুশ হচ্ছে হুম এখানে দুটোর আগে আছে তাই এখানেতে আমাদের একটা রাখ হবে তাই টু পয়েন্ট ওয়ান হবে বুঝতে পেরেছ দুটটা দেখো টু পয়েন্ট টু ফাইভ দশমিকটা ভুলে গেলাম হুম দুশো পঁচিশ কততে হয় পনেরো পনেরো দুশো পঁচিশ হয় কেমন আর তোমরা যদি চাও তো বার করতে পারো কিন্তু দশমিকটা কোথায় বসবে এখানে দশমিকের পরে যেহেতু দুটো আছে এখানে যখন আমরা করছি দশমিকের পরে একটা ঘর হবে তাই এখানে দশমিক ওয়ান পয়েন্ট ফাইভ হবে হুম তিনেরটা দেখো জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সিক্স তাহলে জিরোটা ভুলে যাচ্ছি দুশো ছাপ্পান্ন মানে কত কত ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন হয় তাই ষোলো হচ্ছে এখানে যেহেতু দেখো চারটে ঘরের আগে দশমিক আছে তাই এখানে দুটো ঘরের আগে দশমিক বসাতে হবে হুম তাই দশমিক এক ছয় ঠিক আছে চারশো চুরাশি চারেরটা চারশো চুরাশি কততে হয় দুই দুগুণে চার চুরাশি এখানে চার এখানে কত হবে দুই চুরাশি তাহলে হচ্ছে কত না জিরো পয়েন্ট জিরো ফোর এইট ফোর মানে হচ্ছে কত টোয়েন্টি টু এবার টোয়েন্টি টু এর কোথায় দশমিক বসবে যেহেতু এটা চারটে ঘরের আগে দশমিক আছে তাই এটা দুটো ঘরের আগে দশমিক বসবে ঠিক আছে তাহলে হয়ে গেল আজকে আমাদের ইলেভেন পয়েন্ট থ্রি আশাগুলি তোমরা বুঝতে পেরেছ এর পরের দিন আবার অন্যগুলো করব। কেমন তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের অধ্যায়ে তোমরা কিন্তু খুব ভালো থেকো খুব আনন্দ থেকো কেমন চলি